নমস্কার, রেসফ লাইটে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমরা পুরীতে গেছিলাম, সেখান থেকে কোণার্ক সূর্য মন্দিরে গেছিলাম দর্শন করতে। তো সেখানে ঘোরার জন্য আমরা একটি গাইড নিয়েছিলাম, সেই গাইডের থেকে শোনা ইতিহাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট আপলোড করতে থাকব। আপনারা সঙ্গে থাকুন এবং কোণার্ক সূর্য মন্দিরের ইতিহাসটা সম্পর্কে অজানা তথ্যটা জেনে নিন। দেখুন, এখানে দাঁড়াচ্ছে সিংহদোয়া, সূর্য মন্দিরের ফ্রন্ট গেটে সিংহদোয়ারে একটাই পাথরে তিনটা মূর্তি, নিচে একটা মানুষ আছে, মানুষকে চেপেছে হাতি, হাতিকে চেপেছে সিংহ, একটাই পাথর। আচ্ছা, তিনটা মূর্তি দেওয়ার মানেটা বুঝো, আপনি ওড়িশা থেকে যত মন্দিরে যাবে প্রত্যেক মন্দিরের সামনে সিংহ দেখবেন একটা হাতি দেখবেন, কিন্তু মানুষ কোন মন্দিরে নাই, এখানে মানুষ দেওয়ার কী কারণটা বুঝো, মানুষটা কেটে দিয়েছে। সিংহ হলে দুর্গা মাতার বাহন, শক্তির মালিক, হাতি হলে গজলক্ষ্মী, পয়সার মালিক, মানুষের কাছে শক্তি হয়ে গেল, পয়সা হয়ে গেল, মানুষ মানে অহংকার হল, গর্ব, গর্ব হলে পতন। আচ্ছা, আপনি ভগবান দর্শন করবার জন্য আসছ, অহংকার গর্বটা বাইরে ছেড়ে দিন, ভিতরে প্রবেশ করো, অহংকার নিয়ে ঢুকবা মানা, এটা এক্সাম্পল। আচ্ছা, নম্বর টু, ওড়িশা থেকে যত মন্দির প্রত্যেক মন্দিরের রাজা করেছি, গভর্নমেন্টই তৈরি করেনি, সব মন্দিরগুলো রাজা, ইয়ে সূর্য মন্দিরকে যে রাজা তৈরি করলো, রাজার নামটা এই তিনটা মন্দিরের ভিতরে আছে, রাজার নামটা, রাজার নামটা বুঝো, হাতিকে বলা যায় গজপতি, মানুষও বলা যায় নর, উপরে সিংহ, গজপতি নরসিংহ, সূর্য মন্দিরকে রাজা নরসিংহ দেব তৈরি করলো, গজপতি নরসিংহ দেব, রাজার নামটা পাথরের ভিতরে, এই দুটা মূর্তি সেম, সিংহদ্বার। আসো, আচ্ছা, 12 একর জমির ভিতরে রাজা নরসিংহদেব 5টা মন্দির তৈরি করলো, মন্ডপ নাম কেন হলো, চারদিকে ড্যান্সের পদগুলো আছে, ওড়িশি, কথাকালি, মণিপুরি, দাণ্ডিয়া, নাম হলো না ড্যান্সিং হলো নাট্যমণ্ডপ। নম্বর টু, যে বড় মন্দিরটার নাম হলো জগমোহন। আচ্ছা, এই মন্দিরের হাইট আছে 127 ফিট, এখানে দাঁড় করা, দাঁড় করি তুমি যেটা 127 ফিট, আপনি এখানটা আছেন। আচ্ছা, পুরো এইটা জগমোহন মন্দির, এটা নাট্যমণ্ডপ, নম্বর টু জগমোহন, এই মন্দিরের হাইট 127 ফিট, আর পিছন ছিল সূর্য মন্দির, সূর্য মন্দির এর খুব বড় ছিল, 227 ফুট ছিল, সূর্য মন্দির উপরে একটা রাজা নরসিংহদেব চুম্বক দিয়েছিল, চুম্বক ছিল, কেন 800 বর্ষ পরে সিমেন্ট ছিল না, তো প্রত্যেক জয়েন্টের ভিতরে লোহা ক্লিপ আছে, লোহা ক্লিপ দিয়ে পাথরগুলো জয়েন্ট, এই জন্য বড় মন্দির উপরে 53টা চুম্বক ছিল, 5টা মন্দিরকে টেনে ধরবে। আচ্ছা, সমুদ্রটা কাছাকাছি আছে না, সমুদ্রে যে জাহাজগুলো যা আসা করে, জাহাজ ভিতরে একটা কম্পাস আছে, কম্পাসের কাজ দিশা দেখাইবা, দিশা উপর ছিল ম্যাগনেট, সমুদ্রের জাহাজের কম্পাসগুলো কাজ করলো না, মিসগাইড হয়ে গেল, ম্যাগনেট হটে গেল, লোহা ক্লিপ গেল, লুজ হয়ে গেল, বড় মন্দিরের পাথর খসিবা আরম্ভ হলো, বড় মন্দিরটা ভেঙে পড়লো। আচ্ছা, 1603 ইংরেজ বলে আসছিল, ইংরেজ ব্রিটিশ লোক পিছন মন্দিরের ভিতরে সোনার মূর্তি, সূর্য মূর্তি ছিল, সূর্য মূর্তিটা চুরি করে নিয়ে গেল, মূর্তিটা এখন লন্ডন মিউজিয়ামে আছে, এই জন্য পূজা নাই, পণ্ডা নাই, চপল মোবাইল ক্যামেরা অ্যালাউ, বড় মন্দির ভেঙে গেল, ঠাকুর চুরি হয়ে গেল, এই জন্য পূজা নাই। আচ্ছা, লাস্টে দেখবে সূর্যগর দুটা স্ত্রীর মন্দির, ছাইয়া সন্ধ্যা, পাঁচটা মন্দির রাজা তৈরি করলো, ইয়ে মন্দিরকে নরসিংহদেব রাজা 1238 আরম্ভ করলো, 1250 খতম, 12 বর্ষ লাগিল, 5টা মন্দির তৈরি করলো রাজাকে 12 বর্ষ, এখনকার টাইমে 40 করোড় সোনা মুদ্রা রাজা খরচ করলো, টাকা পয়সা ছিল না, সোনার মুদ্রা 40 করোড়, 40 করোড়, ইয়ে মন্দির তৈরি করবার জন্য 1200 কারিগর 12 বর্ষ ধরে কাজ করলো, তাহলে আমরা জানতেই পারলাম যে এই সূর্য মন্দিরের আসল বড় মন্দিরটাই ভেঙে পড়ে গেছে, বর্তমানে তার কোনো অস্তিত্বই নেই, যার উপরে চুম্বকটা লাগানো ছিল সেই চুম্বকটা খুলে নেওয়ার কারণে সেই মন্দিরটা আস্তে আস্তে ধসে পড়ে গেছে, সেই কারণে সেই মন্দিরটা বর্তমানে অদৃশ্য, বাদবাকি ধ্বংস অবশেষ যেগুলো আছে সেই সম্বন্ধে জেনে নেওয়া যাক। সাউন্ডে একটু নয়েজটা বেশি আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ব্যাপারটা পুরো বুঝতে পারবেন। কারিগর জন্য কিচেন রুম, তখন গ্যাস ছিল না, পাথর চুলা, কাঠা চুলা,
এটা চারটা চুলা দেখতে পারলো চারটা চুলা এটা ভেজ আচ্ছা ভেজ এটা নন ভেজ আচ্ছা আচ্ছা গ্রাইন্ডিং এটা গ্রাইন্ডিং মশলা মশলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেমন্দস্তা হ্যাঁ হেমন্দস্তা দাঁড়িয়ে 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 আচ্ছা উপরে বসে খাওয়াটা করবে ডাইনিং এর উপরে আচ্ছা চারদিকে ডাইনিং রুম চারদিকে হ্যাঁ চারদিকে ডাইনিং রুম এখন তো পিলারগুলো দেখছেন না পিলারগুলো ছাদ ছিল পাথর ছাদ সিমেন্ট ছিল না পাথর ছাদ ভেঙে পড়েছে পিলারগুলো দাঁড়াচ্ছে এই কিচেনের পোর্শনটাকে ভোগ মণ্ডপ বলা হয় এই সূর্য মন্দিরে ঢুকেই প্রথমে নাট্য মণ্ডপ তারপরে জগমোহন তারপর সূর্যের মেইন মন্দিরটা প্রতিষ্ঠিত ছিল যেটা বর্তমানে এখন নেই আর এই রান্নার জায়গাটাকে ভোগ মণ্ডপ বলা হয় আর এই সামনে কুয়োর জল দিয়ে রান্না করার জন্য ব্যবহার করা হতো জল আছে আর একটা জিনিস দেখেছো কুয়ো থেকে মালটা তুলবে কলসি আগেকার কলসি ইউজ হতো আর কলসিটা নিয়ে ফাটাস করে এর মধ্যে বসানো পন্ডা লোক চন্দন ঘষিবে ব্রাহ্মণ লোক চন্দন ঘষিবে এটা চন্দন ঘষা বেদি ছিল একটাই পাথর আচ্ছা এখানে ব্রাহ্মণ লোক বসিবে মণ্ডপ মণ্ডপ লেখা আছে না এটা বসিবার জায়গা মণ্ডপ সূর্য মন্দিরের নাম কেন হলো বিশ্ববিখ্যাত সূর্য মন্দির কেন বলছে সূর্যের জন্মস্থান চন্দ্রভাগা সূর্য যাওয়ার রাস্তা এখান থেকে 3 কিলোমিটার দূরে নাচি সমুদ্র জায়গার নাম চন্দ্রভাগা আচ্ছা সকালে 6টা যখন হবে সূর্য দর্শন করবার জন্য অনেক ভিড় হয় চন্দ্রভাগা সকালে 6টা বাজলে সূর্য উঠবে কিরণটাই মন্দির উপরে পড়বে প্রথম কিরণ সূর্য ভগবান করে এই জন্য নাম হলো সন্টেম্পল সূর্য মন্দির প্রথম কিরণ পড়ে আচ্ছা কোণার্ক নাম কেন হলো জায়গার নাম কোণার্ক রাজা নরসিংহদেব মন্দিরটা কোন থেকে তৈরি করলো কোন মিনিকে অ্যাঙ্গেল পূর্ব দিশা কোণা সূর্যঙ্কর জন্মস্থান চন্দ্রভাগা সূর্যকে বলা যায় অর্থক্ষেত্র অর্থ বলা যায় কোন অর্থ সূর্য শব্দ কোণার্ক কোণার্ক আর যেটা রত্ন থেকে যে রাজা তৈরি করলো মন্দির হলো রত্ন এইদিকে চাকাগুলো 12টা আচ্ছা ওই পাশে 12টা 24টা চাকা 7টা ঘোড়া সামনে ছিল ভেঙে পড়েছে দেখো 7টা ঘোড়া 24টা চাকা আর সামনে যে নৃত্য হচ্ছে না নৃত্য এটা রথর ডিজাইন ভগবান কে রথ আচ্ছা এই চাকাগুলো রথর কাজ করবে ঘড়ির কাজ করবে 800 বর্ষ পরে ঘড়ি ছিল না এগুলো সূর্য ঘড়ি আচ্ছা এখানে টাইম বলবো এইদিকে 12টা চাকা দিনের টাইম বুঝে যাবে ওইদিকে রাত্রির টাইম 24 ঘন্টা 24টা চাকা থেকে টাইম বলবো তো চাকা আচ্ছা শোনো এই এই মন্দিরের গেটগুলো খোলা ছিল পিছনে মন্দিরে ভেঙে পড়লো এই পাথর খসিবা আরম্ভ হলো তারপরে 24টা চাকা রথর কাজ করবে ঘড়ির কাজ করবে 24 ঘন্টা 24টা চাকা এদিকে ডিনার টাইম ওদিকে রাত্রি আচ্ছা শোনো এটা 4 নম্বর চাকা আসলো এদিকে 12টা চাকা 4 নম্বর চাকার নাম হলো জীবন চক্র রাজা ঘোড়া লেগে শিকার পুরো নিচে আইনে নিয়ে মেকআপ নিচেটা আইনে নিয়ে মেকআপ দিনের কাজ খতম ওই পাশে রাত্রির কাজগুলো আরম্ভ রাত্রির কাজে দেখলে বুঝতে জীবন চক্র জীবন চক্র মানুষের মানে লাইফ মানুষের লাইফ হ্যাঁ আচ্ছা এইটা সাদা পাথর গভর্নমেন্ট পরে জুড়ে গেল কিন্তু এরকম কারিগরি হবে না এর পরের পার্টটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।